গৌরবময় বাংলা সংস্কৃতির উত্তরোত্তর সুরে বৃদ্ধির জন্য দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করে চলেছে বাংলা সংস্কৃতি বলয়। সংস্কৃতি চর্চার মাধ্যমে বিনোদনের পাশাপাশি বাংলার ইতিহাস, ঐতিহ্য, জীবনযাত্রা, কর্মশৈলী বিষয়ে তথা সমাজের সেকাল থেকে একাল পর্যন্ত সম্যক ধারণা সৃষ্টি করে সামাজিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে কাজ করে চলেছে বাংলা সংস্কৃতি বলয়। বাংলা সংস্কৃতি বলয় বহুবিধ কর্মযজ্ঞের অংশ হিসাবে সাপ্তাহিক সংস্কৃতি হাট শুরু করা হয়েছিল 2023 সালে 10ই ডিসেম্বর। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হয়েছিল এই সাপ্তাহিক সংস্কৃতি হাটের। শান্তিনিকেতনে সোনাঝুরি হাটের ধারণার সাথে বাংলার বিভিন্ন পরব ও উৎসবগুলোর সংমিশ্রণ ঘটিয়ে এক অভিনব ধ্যান ধারণায় গড়ে উঠেছে এই সাপ্তাহিক সংস্কৃতি মাঠ। উদ্বোধনের পর প্রথমবারের মতো বসন্ত উৎসব পালিত হতে চলেছে এই সাপ্তাহিক সংস্কৃতি হাটে। আগামী 24শে মার্চ অনুষ্ঠিত হবে এই বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্লো। বৃহস্পতিবার বাংলা সংস্কৃতি বলয় উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। বসন্তকাল, ঋতুরাজ বসন্ত, ঋতুকে আবর্ত করে বাংলা ভাষাভাষী মানুষ আমরা যারা আছি এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষজন উদযাপন করে, আমরাও সাপ্তাহিক সংস্কৃতি হাটে আগামী 24শে মার্চ রবিবার বসন্ত উৎসব উদযাপন করতে চলেছি। এই বসন্ত উৎসবে ত্রিপুরা রাজ্যের মাননীয় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো মহাশয় উনি উপস্থিত থাকবেন এবং বিধানসভার মুখ্য সচিব কল্যাণী রায়, মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক রতন চক্রবর্তী এবং বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির মহাসচিব কাজী মাহতাব সুমন, বাংলাদেশের বাচিক শিল্পী, উনি উপস্থিত থাকবেন এবং আগরতলা শহর বা ত্রিপুরা রাজ্যের প্রায় 500 শিল্পী, নৃত্যশিল্পী, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পীরা এই বসন্ত উৎসবে পরিবেশনার জন্য উপস্থিত থাকবেন, তাদের সাংস্কৃতিক পরিবেশনা করবেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।